বাগান থেকে ছাগল চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়লো এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদা থানার ছোটপুর এলাকায়। সন্ধ্যাবেলা 5টার সময় একটা গাই চুরি হয়েছে, এর মধ্যে হলিতে একটা খাসি ছিল, 7-8 হাজার দাম দিছিল, সেই খাসি চুরি করলো। এরপরে আজকে 3 দিন হলে একটা বকরি, ওরই বকরি, একজনের দুটা চুরি হয়ে গেল, আজকে আমার জামাইয়ের পাঠা চুরি করছে। স্থানীয় সূত্রের খবর, ওই যুবকের নাম ইসলাম শেখ, বাড়ি ইংলিশ বাজার থানার বাগবাড়ি এলাকায়। এদিন সকালে স্থানীয় একটি বাগান থেকে ছাগল চুরি করে নিয়ে পালাচ্ছিল ওই যুবক। ঠিক সেই সময় স্থানীয়রা দেখে ফেলে ওই যুবককে ধরে ফেলে। শুরু হয় উত্তম মধ্যম প্রহার। এরপরই খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে এলাকা থেকে একাধিকবার ছাগল ও গবাদি পশু চুরি হয়ে যায়। আজ এই চুরি করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় ওই যুবক। বর্তমানে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। Oh,